আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে একজন নতুন অতিথি যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে। তিনি যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের অন্যতম সদস্য এবং যুক্তরাজ্যের রেল বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের তিনি সদস্য। আজকে আমরা তার কাছ থেকে জানব যে আমাদের দেশ এবং পশ্চিমা দেশ, অর্থাৎ এ দুটো দেশের মধ্যে রাজনৈতিক ফারাকগুলো কিরকম হতে পারে, বা আমরা কেন রাজনৈতিকভাবে পিছিয়ে আছি, কেন আমাদের দেশ পিছিয়ে আছে। দর্শক, প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিক মাহমুদ ইসলাম। রফিক ভাই, আপনাকে ওপেন দাইস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা শুনতেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। রফিক ভাই, একদম শুরুর প্রশ্নটা এভাবেই করি, যেহেতু আমরা এই বিষয়টা ধারাবাহিক করব, ইনশাল্লাহ আপনি আমাদের চ্যানেলে থাকবেন, তো আজকে আমরা একটু আমাদের দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য একটু ভিন্নভাবে শুরু করতে চাই। সেটা হলো যে আমরা জানি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনি তার প্রধানমন্ত্রীর যে বাড়িটি, সেই বাড়িটির নির্মাণের জন্য একটি নির্দিষ্ট সরকারি ভাতা পেয়েছিলেন, এবং সেই ভাতার থেকে তিনি কিছুটা একজন ডোনারের মাধ্যমে অতিরিক্ত খরচ করেছিলেন, যার জন্য তাকে এখন কোর্টে যেতে হচ্ছে। একটা উন্নত দেশের প্রধানমন্ত্রীকে মাত্র $30,000 দেওয়া হয়েছে তার বাড়ির বা বাসার সংস্কারের জন্য। এই বিষয়টা একটু জানতে চাই, যেহেতু আপনি সেখানে কনজারভেটিভ দলেরই সদস্য বা এই দলেরই সদস্য, যে দল এখন ক্ষমতায় আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে প্রথম হলো যে বরিস জনসন যে টাকাটা খরচ করেছে তার বাড়ির রিফারবিশমেন্টের জন্য, এটা অ্যাকচুয়ালি তার বাড়ি না, এটা একটা সরকারি বাড়ি, যেখানে যে প্রধানমন্ত্রী হয় সেই সেই বাড়িটা ইউজ করে, এবং এখান থেকে সে পুরো রাষ্ট্র পরিচালনা করে। এখানে তার অফিস, এখানে তার থাকার জায়গা, এখানেই তার সবকিছু। বরিস জনসন যে টাকাটা গভর্নমেন্টের ফান্ড থেকে পেয়েছে, বেসিক্যালি এই টাকাটা থেকে সে রিফারবিশমেন্ট করতে গিয়ে তার মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস হয়তো বা সে একটু, যেমন সে জন লুইসের জিনিস সে একটু পছন্দ করে, যে ওই ব্র্যান্ডের জিনিসটা কিনতে গেলে একটু টাকা বেশি খরচ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কনজারভেটিভেরই একজন ডোনার, ও বলল যে ডোনেটরি এটা আমি পে করব। এটা ছিল টোটালি ব্যক্তিগতভাবে একজন ডোনার, সে তার পকেট থেকে এক্সট্রা টাকাটা পে করেছে যে শুধুমাত্র এই বাড়িটাকে ভালোভাবে রিফারবিশমেন্ট করার জন্য। এইটা নিয়ে ইভেন আমাদের দলের মাঝেও এটা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হচ্ছে। প্লাস হচ্ছে যারা অপোজিশন পার্টি আছে বা সাধারণ জনগণ যারা, ওরা বলতেছে যে না, তোমাকে যে টাকাটা বরাদ্দ দেওয়া হয়েছে তুমি সেই টাকাটাই কেন খরচ করলা না। সে বললো যে এটা তো আসলে আমি সরকারের পকেট থেকে নিই নি, বা এটা কোনো করপ্টেড কোনো কিছু না, কেউ যদি উইলিংলি যদি কেউ যদি ডোনেট করতে যদি চা, এবং এটা যে বরিস জনসনকে ডোনেট করছে বিষয়টা সেটাও না, এটা করছে পার্টিকে করেছে বা দেশের জন্য ডোনেট করেছে। আজকে যদি বরিস জনসন যদি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে যদি দেয়, নেক্সট যে প্রাইম মিনিস্টার হবে সেই কিন্তু এটা ভোগ করবে, দ্যাট মিন্স এটা তার কোনো ব্যক্তিগত কোনো কিছু না, অথচ এটার জন্যই তাকে চ্যালেঞ্জের শিকার হচ্ছে, এবং এটা এখন কোর্ট পর্যন্ত গিয়েছে, কোর্ট থেকে এটা তদন্ত হচ্ছে। তদন্ত হওয়ার পরে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি বরিস জনসনের ফিউচার কি হতে যাচ্ছে। তো এই জিনিসটা থেকে আমরা এইটুকুই বুঝতে পারি যে ইউকে এমন একটা দেশ যেটা কোনো একটা মুসলিম দেশ না, অথচ এখানে একজন প্রাইম মিনিস্টার কেন এক্সট্রা কিছু টাকা খরচ করলো তার সরকারি বাসভবনের রিফারবিশমেন্ট করার জন্য, তাকে এখন জবাবদিহি করা লাগতেছে। এখান থেকে আমাদের দেশে অনেক শিকার আছে, কারণ আমাদের দেশে দেখা গেছে যে একজন কমিশনার অথবা তার তিন নম্বর চামচ কোটি কোটি টাকা আর্ন করে বা বিভিন্নভাবে সে খরচ করে, কোনো জবাবদিহিতা নেই। আর এখানে একজন প্রাইম মিনিস্টার যে আপনারা জানেন যে সে আইসিইউতে ছিল, লাইফ সাপোর্টে ছিল, সে যে বেঁচে আসবে কোনো নিশ্চয়তা ছিল না, এবং ওইখান থেকে সে বেঁচে এসে সে দেশটাকে মানে ব্রেক্সিটের মতো একটা বিগ ইস্যু ডান করেছে। প্লাস হচ্ছে যে ইউকে আজকে এই করোনার কারণে যেখানে সারা ওয়ার্ল্ড যেখানে বিগ ক্রাইসিস ফিল করতেছে, ইকোনমিক্স ফল ডাউন করতেছে, সেখানে সে এটা এত ভালোভাবে রিকভার করতেছে, খুব স্ট্রংলি রিকভার করছে, যেটা ইউএসও পারে না, কানাডাও পারতেছে না, অস্ট্রেলিয়াও পারতেছে না। এত একজন সাকসেসফুল প্রাইম মিনিস্টার, অথচ সে এক্সট্রা কেন কিছু টাকা একজন ডোনার থেকে, এবং একজন ডোনার নিজে খরচ করে দিয়েছে। যেমন আপনাকে আমি বললাম যে আসুন ভাই,
আপনি আমাকে বললেন যে ভাই আমার ঘরটা ঠিক করতে হবে, আমার তো টাকা নেই, এত টাকা আছে, যদি আপনি কিছু হেল্প যদি করেন। সিম্পল, আমি বলতে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার ফ্রেন্ড মানুষ, আমি আপনাকে কিছু টাকা দেবো, এটা ঠিক করেন। তো উনি ওই জায়গায় বসে ওইটা কেন নিলে, সেটার জন্য তাকে জবাব দিয়ে করা লাগতেছে। অথচ বাংলাদেশ আমরা কোথায় পিছিয়ে আছি, কোথায় পড়ে আছি? আমরা বিভিন্ন সময় প্রথম আলো থেকে শুরু করে বড় বড় পত্রিকা দেখি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাস্তা বিলি কয়েক কোটি টাকা। এটা বলছি না যে এটা শুধু আওয়ামী লীগ এমন, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কথা বলছি। সেখানে বরিস জনসনের মতো একটা উন্নত দেশের প্রধানমন্ত্রী, তিনি তার সরকারি বাসভবনের মেরামতের যে বিলটা পেয়েছেন, সেই বিলটা আপনি একটু বলবেন যে সেই বিলটা কি আসলে কি খুব বেশি ছিল, মানে $30,000? ৩০,০০০ পাউন্ড। দেখেন, আমি যদি বলি যে আমার আমার বাড়ি আমি রিফারবিশমেন্ট করেছি, তাতে আমার খরচ হয়েছে প্রায় ৪৫,০০০ পাউন্ড, জাস্ট থ্রি বেডরুম একটা হাউস। তাহলে চিন্তা করেন যে ওনার যে বাসভবনটা, আমি জানি না এক্সাক্টলি কত বেডরুমে, অনেস্টলি হলো যে এটা, বাট যেহেতু এখানে তার সরকারি অফিস, তার থাকা, তার কর্মচারী সবাই যেহেতু এখানে অফিস করে এবং থাকে, এটা নিশ্চিত মিনিমাম ১০-১২টা রুম হবে মিনিমাম। এটার জন্য ৩০,০০০ পাউন্ড কিন্তু এটা একটা ক্লিনিং এর বিলও না, জাস্ট হলো এই ৩০,০০০ পাউন্ড কি যে শুধুমাত্র যে কার্পেট গুলো চেঞ্জ করো, অথবা একটু পেন্টিং যদি কোনো দিকে যদি পেন্টিং যদি একটু ড্যামেজ হয়ে যায় সেটা করো, এর বাইরে কিন্তু কিছু না। তো ৩০,০০০ পাউন্ড তো একেবারেই ছোট একটা টাকা। আপনি বাংলাদেশের যদি আপনি যদি একটা যদি ফ্ল্যাট যদি রিফারবিশমেন্ট করতে যদি যান, তাও অনেক টাকা চলে যায়। তো ৩০,০০০ পাউন্ড এটা খুবই ছোট একটা, মানে একটা প্রাইম মিনিস্টারের জন্য বরাদ্দ। তো ওইটার জন্য সে করতে দিন গিয়েছে, সে মনে হলো কি যে সে তো জানে নতুন বিয়ে করেছে, তো তার গার্লফ্রেন্ড বলছে যে না আমি আসলে এই ফার্নিচারটা পছন্দ করি না, আমাকে জন লুইসের ফার্নিচারটা দাও, অথবা এই পেন্টটা এই ব্র্যান্ডের না ওই ব্র্যান্ডের দাও। তো এতে করে কি হলো, তার এক্সট্রা কিছু টাকা খরচ হলো এবং সেটাও সে দল থেকে নিল না, কোনো কারো থেকে নিল না, দলের একজন ডোনার হেল্প করলো, ঠিক আছে এই টাকাটা আমি দিয়ে দেবো, কারণ এই দেশের ডোনার যারা, যেমন আমি নিজে একজন ডোনার, আমিও কনজারভেটিভ পার্টিকে ডোনেট করি, এখানে ডোনেশন যারা করে তাও এটা একদম ক্লিয়ারলি, কারণ এটা ব্যাংক ট্রান্সফার হয়, এটা আপনার পুরো রেকর্ড থাকে, এবং যারা এখন সে যারা আছে অথবা গভর্নমেন্ট উচ্চ লেভেলে যারা আছে, প্রতি বছর এটার আবার হিসাব দিতে হয়। যেমন আমি একজন পার্টির মেম্বার হিসেবে আমাকে প্রতি উইকলি একটা ইমেল করা হয় যে কনজারভেটিভ কোথায় টাকা খরচ করতেছে, কিভাবে খরচ করতেছে, কোথায় থেকে টাকা আসছে। তো ওই যে টাকা এক্সট্রা যেটা খরচ যেটা করছে, এটা এমন না যে এটা কিছু হিডেন কোনো কিছু হয়েছে, এটা কিন্তু তাও প্রকাশ্যে, যারা আমরা যারা কনজারভেটিভ পার্টি করি আমরা জানি। তো বিষয়টা হচ্ছে এটা আর কি, এখানে চিন্তা করলে যে বাংলাদেশ আর ইউকে আমরা কোথায় পিছিয়ে আছি, আমরা কত দূর পিছিয়ে আছি। আচ্ছা রফিক ভাই, এই যে যিনি প্রধানমন্ত্রীকে ডোনেট করলেন, তিনি নিজ থেকেই ডোনেট করলেন। আমরা জানি যে আমাদের বাংলাদেশে যে ব্যবসায়ীরা আমাদের রাজনৈতিক দলগুলোকে ডোনেট করে, তারা কখনো এমপি টিকিটের জন্য ডোনেট করে, কখনো তার দল ক্ষমতায় আসলে, বা আমাদের ব্যবসায়ী তো সব দলই থাকেন, সব দলই ডোনেট করেন, যে দলই ক্ষমতায় আসে আমাদের ব্যবসায়ীরা অন্যায়ভাবে কিছু কাজ পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য ডোনেট করেন। আমরা এরকম বহু দেখেছি, বড় বড় যারা ব্যবসায়ী আছেন তারা সব সরকারের সাথে সবসময় সুসম্পর্ক তাদের থাকে। এই যে আমাদের দেশের ব্যবসায়ীরা ডোনেট করছে এবং মানে অসৎ পথে সুবিধা নিচ্ছেন, বা যাদেরকে ডোনেট করছেন তারা তারা ক্ষমতায় আসলে আবার তাদেরকে সুবিধা দিচ্ছেন, তাদেরকে লুটপাট করার সুযোগ দিচ্ছেন, আপনাদের ইউকেতে এই সুযোগটা আছে কিনা, যারা দলকে ডোনেট করে তারা আবার পরে এই লুটপাট করার সুযোগ পায় কিনা, বা জবাবদিহিতার জায়গাটা কেমন? আচ্ছা, ডোনেশনের ডিফারেন্সটা বলি যে ইউকেতে, যেমন আমি যদি আমার এক্সাম্পল যদি দিই, যেমন গত ইলেকশনের আগে আমি ডোনেশন করেছি, প্রশ্ন হলো আমি কি পেয়েছি? নাথিং। কারণ যারা এখানে ডোনেশন করতেছে, ওরা ডোনেশন করতেছে, ওরা হিউম্যান বিংয়ের দিক থেকে থিঙ্ক করে যে একটা পার্টি চলতে গেলে তার একটা খরচ লাগে। এই পার্টিটাকে, পার্টিটা দেশকে প্রতিনিধিত্ব করতেছে, ওয়ার্ল্ড কে প্রতিনিধিত্ব করতেছে, সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা চ্যারিটি। যেমন আমার একটা চ্যারিটি আছে, ট্রাস্ট অ্যান্ড হিউম্যানিটি, আপনি মাসুম ভাই বললেন যে ভাই আপনি তো টিউবওয়েলে কাজ করেন, আপনাকে আমি একটা টিউবওয়েলের পয়সা দেব। ঠিক যারা আমরা যারা এখানে ডোনেশন যারা করতেছি, এটা হলো কাইন্ড অফ একটা চ্যারিটি অর্গানাইজেশনের মতো। এখান থেকে কিছু পাওয়ার জন্য কেউ করে না, যেমন আপনি আল্লাহর করে দান করতেছেন, নিশ্চয়ই
অবশ্যই আল্লাহ থেকে পাবেন, সেটা মারা যাওয়ার পরে বা এখন যে কিছু করলে যে মসজিদ থেকে কিছু পাবেন ওই চিন্তা করে তার কেউ তো আর দান করে না। ঠিক কনজারভেটিভ পার্টিতেও যারা দান যারা করতেছে, যারা ডোনেট যারা করতেছে, ওরা করতেছে হিউম্যান দিক দিক থেকে যে মানবিক কনজারভেটিভ। রফিক ভাই এটা কি শুধু কনজারভেটিভ নাকি এটা সব দলের ক্ষেত্রে একই রকম? এখানে সব দলের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। এখানে যারা ডোনেশন করতেছে তার বিনিময়ে দল থেকে কিছু পাবে অথবা কোন নেতা থেকে কিছু পাবে সেই চিন্তা করে কেউ করে না। আর একটা জিনিস খেয়াল করেন যে তাও যে প্রাইম মিনিস্টার এই এক্সট্রা টাকাটা যে নিয়েছে তার জন্য সে কিন্তু আমরা কিন্তু তাকে সাপোর্ট করতে মানে এই শর্তেও কিন্তু তাকে আমরা সাপোর্ট করতেছি না, তাকে আমরা বলতেছি না যে তুমি প্রধানমন্ত্রী তো ছেড়ে দাও, বা তারপর আমরা বলতেছি যে না তোমাকে 30,000 টাকা দিচ্ছে, তুমি 30,000 টাকা দিয়ে তোমার করা উচিত ছিল, কেন তুমি বেশি করলে? দল থেকে কিন্তু সে কিন্তু আপনার বিতর্কিত হচ্ছে, দল থেকে কিন্তু তাকে সাপোর্ট করতেছে না। অথচ আপনি বাংলাদেশে দেখেন যে পদ্মা সেতুর মতো কোটি কোটি টাকা দুর্নীতি যখন হয় একটা মুসলিম দেশে, তখন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই কি করে, সবাই ওকে কিভাবে স্টাবলিশ করা যে যে না সে দুর্নীতি করে না। অথচ একটা 5 বছরের বাচ্চাও বোঝে যে সেখানে দুর্নীতি করেছে, অথচ সবাই ওই দলের সব লোকজন ওর জন্য উঠে পড়ে লাগে যে না সে তো আসলে করাপশন করে না, তাকে স্টাবলিশ করার চেষ্টা করে যে সেই বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দেশপ্রেমী। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। কারণ মৃত্যুর কথাটা কেউ চিন্তা করে না, কারণ অন্যায় খেলে আর অন্যায়কে প্রশ্রয় দানকারী সমান অপরাধী। আজকে যে দুর্নীতি করলো তাকে যে আমি যে বলতেছি জনদরদী, মানব সেবা, গরিবের বন্ধু, এই সি বলে যে তারা যে পাম যে দিচ্ছি তার জন্য যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই জবাবদিহি জিনিসটাই মানুষ ভুলে গেছে। বাংলাদেশের মানুষ তারা নৈতিকতা টোটালি তারা ভুলে গিয়েছে এবং দেখছো বাংলাদেশের রাজনীতির আজকে এই পরিস্থিতি। আপনার অনেকগুলো জিনিসই এখানে আসতে হয়। যদি আপনি শুধু একটা প্রশ্ন করতেছেন যে প্রাইম মিনিস্টারের বিষয় নিয়ে, আপনি যদি রাজনীতি যদি মেইন ডিফারেন্সটা যদি দেখেন আমাদের ইউকে আর বাংলাদেশের মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে আপনি যদি একজন পলিটিক্যাল ফিগার হতে হলে আপনি কারো তোষামোদি করতে হবে না, কাউকে ইয়েস বাইয়া, ইয়েস ম্যাডাম, ইয়েস আপা বলতে হবে না, চোখ বুঝে ইয়েস ইয়েস বলে যেতে হবে না। এইখানে তেলের রাজনীতি এখানে নেই। এখানে আমি এশিয়ান, আমি এখানে ইমিগ্রেশন ক্রস করে আমি এখানে সেটেলমেন্ট পেয়েছি, হোয়াট এভার আমার ব্যাকগ্রাউন্ডটি হোক, আমি যদি পলিটিক্স করতে যদি চাই আমার রাস্তা পুরো ক্লিয়ার। আমার কাউকে ভাইয়া ডাকতে হবে না, আমার কাউকে তেল দিতে হবে না, আমি আমার যোগ্যতা বলে আমি সেই পজিশনে চলে যেতে পারবো যদি আমি যেতে যদি চাই। যেমন আমি 1 উইকে যে আমি একটা লেটার পেলাম যে আমাদের কনজারভেটিভ মিটিং আছে 29th অফ এই মাসে 29th অফ জুন, তো ওই মিটিং এ কথা হবে যে নেক্সট এমপি ক্যান্ডিডেট কে হবে, নেক্সট কাউন্সিল ক্যান্ডিডেট কে হবে। আমাদের বড়ার যে চেয়ারম্যান সে আমাকে লেটার লিখল এবং আমাকে বললো যে আমি যদি ইচ্ছুক যদি হয় যে কাউন্সিলর পোস্টে অথবা যে কোনো পোস্টে ইলেকশন করা, তাহলে ইমেল করার জন্য এবং একটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কেন হতে চাই। অথচ বাংলাদেশে দেখেন যে আমরা তো পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারতেছি না, যে বাবা মারা গেছে ছেলে হবে, ছেলে মারা গেলে তার নাতি হবে, ঘুরে ফিরে কিন্তু নিজেদের মধ্যে হচ্ছে। হ্যাঁ কিছু আছে, কিছু পলিটিশিয়ান আছে যারা একেবারে গ্রাসরুট থেকে উঠে আসতে পারে, ওইটা হলো ওইটা বলা যায় এক্সাম্পল হিসাবে। অথচ বরিস জনসনের ছেলে কিন্তু নেক্সট প্রাইম মিনিস্টার হবে না, নেক্সট নেক্সট এমপি কিন্তু হবে না, কিংবা আগে ডেভিড ক্যামেরন ছিল তার ছেলে কিন্তু এখন এমপি না। তো একটা বিধর্মী দেশে এখানে যেভাবে আপনার মানবিকতার অথবা যেভাবে ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয় সেটা বাংলাদেশে নেই। আজকে যদি আপনাকে আমি আরেকটা এক্সাম্পল যদি দিই যে কেন বাংলাদেশের রাজনীতি এতটা কলুষিত হচ্ছে, আমি কনজারভেটিভ পার্টি করি, এখানে কিন্তু ওই ছাত্র কনজারভেটিভ, যুব কনজারভেটিভ, স্বেচ্ছাসেবক কনজারভেটিভ, কি যে বাংলাদেশে এক একটা দলের উইংস আছে, 50-60টা করে উইংস আছে, আমাদের কিন্তু কোনো উইংস নাই। যে মহিলার একটা আছে, ওই ছাত্রর একটা, যুবকদের একটা, স্বেচ্ছাসেবকের একটা, শ্রমিকের একটা, এগুলো টোটালি সে বুলশিট। এগুলো হচ্ছে শুধুমাত্র মাস্তানি করার জন্য, সন্ত্রাসী করার জন্য, অবৈধ উপায়ে টাকা আর্ন করার জন্য এবং হলো সরকারের বা দলের প্রধানদের মানে পা চাটানোর জন্য, আর কোনো কিছু না। এত উইংস এর কোনো প্রয়োজন হয় না। আপনি কিসের জন্য উইংস? যে আজকে যে ছাত্র দল করে, ছাত্রলীগ করে, আপনি আমাকে বলেন যে আপনিও একসময় স্টুডেন্ট ছিলেন বা আমি এখনো স্টুডেন্ট, এরা দেশের জন্য কি কন্ট্রিবিউশন করবে? এরা তো
মানে ওই টাইমটা হচ্ছে স্টাডি করার জন্য, নিজেকে বিল্ড আপ করার জন্য। অথচ পড়া তখন জড়িয়ে যায় পলিটিক্স এর মধ্যে, বড় ভাইয়ের কাছে মিছিল করতে হবে, বড় ভাইয়ের জন্য মারামারি করতে হবে, বড় ভাইয়ের জন্য অস্ত্র যোগান দিতে হবে, বড় ভাইয়ের জন্য পকেটমারি করতে হবে, সন্ত্রাসী করতে হবে, টেন্ডারি করতে হবে, নাথিং এলস। এদিক থেকে তো আমরা পিছিয়ে যাচ্ছি। যখন আপনি স্টাডি করবেন, সে স্টাডি না করে আপনি ছাত্র রাজনীতি বলেন, যুব রাজনীতি বলেন, সাথে এগুলো টোটালি বলছে। অথচ ইউকেতে এরকম কিছু নেই। আরে ভাই, বাংলাদেশের ইতিহাস কোথায়? 71 থেকে, অথবা আর একটু পেছনে গেলে হয়তো 66 বা ওই জিনিসগুলো আছে। বাংলাদেশের রাজনীতি করতে হলে, বুঝতে হলে কিন্তু যুগ যুগ রাজনীতি করার কোনো দরকার নেই। যেগুলো মাথার মধ্যে ব্রেন নেই, অথবা যেগুলো কোনো যোগ্যতা নেই, এদের যুগ যুগ ধরে দরকার আছে। যারা সত্যিকার অর্থে যারা দেশকে যারা লিড যারা দেবে, বাংলাদেশের পলিটিক্স করতে হলে এত যুগ লাগে না। আর বাংলাদেশের রাজনীতি এখন কি হয়ে গেছে, ধরে নিলাম একটা মানুষ যুগ যুগ ধরে পলিটিক্স করলো, দ্যার ইজ নো গ্যারান্টি যে সে তার পজিশন অ্যাচিভ করতে পারবে। আপনার যতক্ষণ পর্যন্ত একজন টপ লেভেল টপ লিডারের কানেকশন না পাবেন, যতক্ষণ পর্যন্ত একজন টপ লিডারকে আপনি কি তুষারমদি না করতে পারবেন, তেল না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পজিশন পাবেন না। তাহলে কেন আমাদের ইয়ং জেনারেশন গুলো নষ্ট হচ্ছে রাজনীতির নামে এইসব মানে ডার্টি অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ হয়ে? আমাদের এখানে তো নেই, আমাদের ইউকে তো এই ধরনের কোনো উইংস বলতে কোনো কিছু নেই। আপনি বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো পার্টি বলেন, তাদের উইংস গুলো ক্লোজ করে দেয়, বলো যে শুধু আওয়ামী লীগ থাকবে, শুধু বিএনপি থাকবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে করাপশন বলেন অথবা টেরোরিজম বলেন, যত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে 70% কমে যাবে, শুধু উইংস বন্ধ করে দেয়। কোনো উইংস এর কোনো দরকার নেই। কি করবে বলেন? ছাত্র রাজনীতি, কিসের ছাত্র রাজনীতি হচ্ছে? এটা তো এখন একটা ছোট বাচ্চা জানে। আজকে কেন ছাত্র রাজনীতি বলেন, যুব রাজনীতি বলেন, কেন পলিটিশিয়ানের দিকে ইয়ং জেনারেশন মুখ ফিরিয়ে নিচ্ছে যারা নাকি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? অনলি ফর রিজন, কারণ এখানে কোনো পলিটিক্স হচ্ছে না। একটা ছোট বাচ্চাকে ট্রেন্ড আপ করা হচ্ছে, সে কিভাবে করাপ্টেড হবে, সে কিভাবে সন্ত্রাসী করবে, সে কিভাবে মারামারি করবে, সে কিভাবে আরেকজনকে গালি গালাজ করবে, কিভাবে আরেকজনকে অ্যাটাক করবে, নাথিং এলস। এইভাবে তো আর একটা দেশ চলতে পারে না। ইটস রিয়েলি বিগ কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ। আচ্ছা, কোন দিক থেকে আমরা যুক্তরাজ্যের নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে কিভাবে? আপনি যে একটা বক্তব্যতে আমাদের বললেন যে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই, এবং বলছেন যে ওখানে বরিস জনসনের ছেলে কখনো প্রাইম মিনিস্টার হবে না, কিন্তু আমরা দেখি আমাদের দেশে এমপির ছেলে এমপি হচ্ছে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রীর পরিবার থেকে প্রধানমন্ত্রী হচ্ছে, আর তাদের সঙ্গে যারা ঘুরছে, কেউ কখনো কমিশনার, কেউ কখনো তাদের টেন্ডারের কাজ করবে, কেউ কখনো তাদের মাস্টারম্যান থাকবে। আবার আমাদের নেতাদের এমপিদের ছেলে মেয়েরা মানে উন্নত দেশে পড়াশোনা করবে, আর আমাদের দেশে যারা রাজনীতি করবে, গুলি খাবে, মরবে, জীবন দিবে, গুম হবে, তাদের সন্তানরা এখানে বদলা দিবে। কিন্তু এমপি মন্ত্রীদের, প্রত্যেকটা এমপি মন্ত্রীর ছেলেরা বিদেশে পড়াশোনা করে, কিন্তু আমাদের দেশে যারা রাজনীতি করে, রাজনীতির পেছনে হাঁটে বা এক কথায় ভাড়া খাটে বা বদলা দেয়, তাদের সন্তানরা এখানে কোনো রকম টেনে টেনে জীবন ধারণ করে। কিন্তু আপনাদের এই দেশে আমরা দেখেছি যে এর আগেও যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা প্রধানমন্ত্রী থেকে বিদায় নিয়ে গেলে খুব ছাপোষা জীবনযাপন, নিরাপত্তা প্রয়োজন হয় না, একা ঘুরতে পারছেন। এমপি মন্ত্রীদের আমি নিজেও দেখেছি এমপি মন্ত্রীদেরকে বাস স্টপে দাঁড়িয়ে থাকতে, ইংল্যান্ডের কথাই বলছি। এবং আমি আপনাদের নির্বাচনের সময়ও দেখেছি যে একটা ভোট কেন্দ্রে মানুষের ভিড়াভিড়ি নিয়ে দুজন পুলিশ বসে আছে, পেপার পড়ছে, ভোট চলছে, এই যে একটা সিস্টেম। কিন্তু আমাদের বাংলাদেশে কি, একটা এমপি যখন একটা জেলাতে ঢোকে তখন হিউজ মানুষের গ্যাদারিং, তাকে হ্যাঁ ফুলের মালা দিয়ে তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, স্কুল কলেজ বন্ধ করে দিয়ে শিশুদেরকে এনে একজন এমপিকে মন্ত্রীকে বরণ করতে হয়, এই যে একটা প্র্যাকটিস, যুক্তরাজ্যের সিস্টেমটা কি একটু বলবেন, বাংলাদেশের সঙ্গে ওখানের পার্থক্যটা কি? প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি একটু জিনিস ক্লিয়ারিফাই করি, ইউকেতে পলিটিক্স ছাত্র রাজনীতি নাই, এটা একদম 100% নট ট্রু, কারণ অক্সফোর্ড ইউনিভার্সিটি ভিত্তিক পলিটিক্স হয়। বাট ওই পলিটিক্স মানে আমাদের মতো পলিটিক্স না, যে বড় ভাইয়ের কাছে নেয় অথবা নেতার নামে, অথবা আগে কে প্রাইম মিনিস্টার ছিল, অথবা জাতির পিতার নামে বড় বড় মিছিল দিতে হবে, অথবা অযথা মিথ্যা কথা বলতে হবে, এমন চরিত্র ফুলের মতো, এই ধরনের কোনো কিছু নেই। তাদের ওইখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা ইলেকশন হয় কনজারভেটিভ এবং
জাস্টলি অক্সফোর্ড ইউনিভার্সিটি ভিত্তিক, অন্য কোনো ইউনিভার্সিটিতে ওই পলিটিক্সটা নেই। বাট ওইখান থেকে যারা পলিটিক্স যারা করে সবাই আপনার হাই লেভেল আছে, কারণ ওইখানে রিয়াল পড়াশোনা এবং কি যে বলে যে পলিটিক্সের এক্সারসাইজ গুলো সেই জায়গাতে হয়। আচ্ছা, এখন আসি আরেকটা বিষয় হলো যেটা যে বাংলাদেশ আর ইউকের মধ্যে আমি বলতেছি যে ইউকেতে ইলেকশন আসছে, কখনই আপনি দেখবেন না যে পোস্টার, ফেস্টন কিংবা ওয়ালে লেখা অথবা মিছিল, মিটিং, মানে মিটিং হয় বাট মিছিল বা ওই ধরনের কোনো কিছু হয় না, একেবারে দেখা যায় না। অথবা নেতা আসবে, বাংলাদেশের এক একজন নেতার পেছনে যতগুলো তোরণ নির্মাণ করা হয়, আহারি, এই টাকাগুলো যদি গরিব মানুষের পেছনে খরচ করা যেত, এটা আননেসেসারি। এই যে বড় বড় ফেস্টন, তোরণ, ব্যানার, কিসের জন্য এই জিনিসগুলো করা হয়, কার জন্য এই জিনিসগুলো করা হয়, এই টাকাগুলো কোথায় থেকে আসে? এই টাকাগুলো তো সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের। এক একজন নেতা যাবে 100-150 করে তোরণ তৈরি করে, হ্যাঁ, স্পেশাল কেয়ার বসানো হয়, স্পেশাল স্টেজ করা হয়, এগুলো বন্ডানি ছাড়া আর কোনো কিছু না। আপনাকে যদি আমি ইউকে এক্সাম্পল যদি দিই, যে লাস্ট ইলেকশন যখন হলো 2019 এজ এ কনজারভেটিভ মেম্বার হিসাবে আমি অনেকগুলো ইভেন্টে আমি ইনভাইট ছিলাম, আমি যেতে পারিনি। বরিশ জংশনের লাস্ট মিটিং যেটা স্ট্রাটফোর্ড অলিম্পিক পার্কে যেটা হয়েছিল, অনুষ্ঠানটা হয়েছিল ম্যাক্সিমাম 25 মিনিটস, ম্যাক্সিমাম 25 মিনিট। ওইখানে সিকিউরিটি ছিল, তাও ওপেন কোনো প্লেস না, একটা কনভেনশন সেন্টার হয়েছিল। যারা টেক্সট মেসেজ পেয়েছে দল থেকে বা ইমেল পেয়েছে তারা ভিতরে ঢুকেছে। এটা হলো একটা স্টেডিয়ামের মতো, যে মিডিলে আপনার কিছু মানুষ যারা এটা অর্গানাইজ করেছিল তারা ছিল, আর সাধারণ পাবলিক যারা সবাই আপনার গ্যালারিতে বসা ছিল। মাত্র 5 জন মানুষ বক্তৃতা করেছিল, মাত্র 5 জন। কে ছিল? বরিশ জনসন ছিল, পার্টির চেয়ারম্যান ছিল, প্রীতি প্যাটেল যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী, মাইকেল গো, এইতো এই কয়জনই ছিল। তো তাদের সিস্টেম থেকে যারা অর্গানাইজ যারা করেছে তারা শুধু অ্যানাউন্সমেন্ট করেছে যে এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। দেন ফার্স্ট আসলো পার্টির চেয়ারম্যান আসলো, সে বক্তৃতা করলো, জাস্ট ম্যাক্সিমাম 5 মিনিট, কোনো তোষামোদি নাই। যে আমাদের তো বক্তৃতা 10 মিনিট দিলে 9 মিনিট চলে যায় শুধু নেতাদের সুনাম গাইতে গাইতে, এত মিথ্যা কথা বলে, 95% মিথ্যা কথা বলে, যে এমুকের নেতা, এমুকের চরিত্র, সে এমুক হয়েছে, সে আসাতে পুরা দুনিয়া এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। কোনো চাপাবাজি, মিথ্যাবাদি কোনো কিছু নেই, কোনো মৃত লিডার নিয়ে অথবা কারেন্ট লিডার নিয়ে। সে এখানে আসছে, তার ইলেকশনে আপনার ম্যানিফেস্টো কি আছে, চুম্বক অংশগুলো, তাও ম্যানিফেস্টো কি, যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছে, আমার এরিয়া নিয়ে কথা বলছি, আমি কোনো ফরেন মিনিস্টার নিয়ে কথা বলতেছি না। তো পার্টির চেয়ারম্যান আসছে, যেহেতু সে পার্টির চেয়ারম্যান, সে ওভারঅল জাস্ট 5 মিনিটের একটা বক্তৃতা দিয়ে, সে যখন বক্তৃতা দিয়ে যখন সে যখন ওই প্লেসটা যখন লিড যখন করে, তখন বলতেছে যে নেক্সট প্রীতি প্যাটেল আসতেছে। প্রীতি প্যাটেল আসলো, সে তার স্বরাষ্ট্রমন্ত্রী কি কি কাজ করেছিল, মানে হাইলাইট গুলো তার কথাগুলো সে বলে। সে কিন্তু বরিশ জনসন নিয়ে একটা কথাও বলে না, অথবা পার্টির আগে কে প্রাইম মিনিস্টার ছিল, যে তাকে ফুলায়া পাপায়া অথবা তার কিচ্ছা কাহিনী কোনো কিছু বলে যায় না, কোনো কিচ্ছা কাহিনী নাই। এখানে আসছে, আমাদের তো খালি ধন্যবাদ দিতে দিতে, যে তাকে যে বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়ে দিচ্ছে, ধন্যবাদ দিতে দিতে 5 মিনিট চলে যায়, আবার স্টেজে আবার একা একা দেখে কে কে স্টেজে বসে আছে তার নাম মেনশন করতে হবে, না হলে সে আর জীবনে সুযোগই পাবে না কথা বলার, না এগুলো কোনো কিছুই নেই। সে আসছে, তার কথা বলেছে, তার কথা বলে সে যখন আবার এই প্লেসটা লিম যখন করতেছে, সে বলতেছে কি নেক্সট আসতেছে মাইকেল গুব আসতেছে, মাইকেল গুব আসছে, সে তার কথা বলছে ঠিক 5 মিনিট, তার কথা শেষ করে বলছে কি যে লাস্ট বক্তৃতা বরিশ জনসন দেবে, যেহেতু সে প্রাইম মিনিস্টার যেতে হবে। বরিশ জনসন হচ্ছে, যেহেতু সে একটা দেশের প্রতিনিধিত্ব করবে, সে কেন প্রাইম মিনিস্টার হতে চায়, সে আগে যে কথা দিয়েছিল সেগুলো করেছে কিনা, অথবা এখন সে কি করতে চায় এবং ইন ফিউচারে কি করবে, চুম্বক অংশগুলো হাইলাইট করে দিয়ে চলে গেল। কোনো কি যে বলে যে গণতন্ত্রের মানুষ কন্যা, জনদরদি, দেশ নেতা, দেশ নেত্রী ইত্যাদি ইত্যাদি, কোনো চাপাবাদি, মিথ্যাবাদী কোনো কিছু নেই। আমি মাঝে মাঝে খুব স্ট্রেঙ্গ হই, আমি আমার ওয়াইফকে বলি যে যেই দেশে যে গণতন্ত্রের মানুষ কন্যা, জনদরদি, মানবদরদি, দেশ নেতা, দেশ নেয়, কত কিচ্ছা, কত সুন্দর সুন্দর টাইটেল, এত টাইটেল যে দেশে আছে, এই দেশ কেন এত পিছিয়ে আছে,
এদেশ কেন ডে বাই ডে এত পিছিয়ে যাচ্ছে? এগুলো টোটালি বন্ডামি, এগুলো কোনো কিছু না। আমি যদি দেশের জন্য কিছু করতে চাই, আমি যদি সমাজের জন্য কিছু করতে চাই, আমার নামের আগে টাইটেল লাগানোর কোনো দরকার নেই। এটা আননেসেসারি। পিপল তো, পিপল আমাকে মনে রাখবে, পিপল আমাকে রেসপেক্ট করবে আমার কাজ দ্বারা, আমি কি করতে পেরেছি। এই চাপাবাজি, মিথ্যা কথা, টাইটেল লাগাইয়া এই বন্ডামি রাজনীতি দেশ থেকে বন্ধ করতে হবে, নাহলে এই যে জীবন আগাবে। আমি বলতে হবে যে ম্যাক্সিমামই পলিটিক্যালি ফিগার হচ্ছে শুধুমাত্র এই ভাইয়া, ম্যাডাম অথবা কি যে বলে যে স্যার, ওইটা ওইটা শুধু তেল মেখে ওরা বেশিরভাগই আপনার বড় লিডার হচ্ছে। আর এজ এ রেজাল্ট কি হচ্ছে, ও যারা কোয়ালিটি পিপল, যারা যারা অক্সফোর্ড কেমব্রিজ ভালো জায়গা থেকে যারা পিএইচডি করেছে অথবা যারা বিগ স্কলার, যারা এরা কখনোই উপরে লেভেলে আপনার পিনাট বাটার দিতে পারে না, তেলের রাজনীতি করতে পারে না। করতে পারার কারণ কি হয়, তারা কখনোই ভালো পজিশন পায় না, তারা কখনোই টপ লেভেলে আসতে পারে না। তাহলে টপ লেভেলে আসতেছে কারণ অযোগ্যরা আসতেছে, অযোগ্য যে নাকি আপনার থাকার কথা, যে নাকি একটা মেম্বার হওয়ার যোগ্যতা নেই। সে যখন স্ট্যান্ডিং কমিটি বলেন বা উপরে লেভেলের যখন কোনো পোস্ট পেয়ে যখন যায়, তার তার যোগ্যতা কি, তার যোগ্যতা হলো শুধু পিনাট বাটার, শুধুমাত্র তেলের রাজনীতি করা। তো সে যখন ওই পোস্টটা পেয়ে যখন যায়, তখন তার মাথার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা কি জানে, এই পোস্টটা আমাকে ধরে রাখতে হবে। এনিহাও ওই পোস্টটা ধরে রাখতে যায়, তার পুরো জীবনই চলে যায় শুধুমাত্র তেল মাখতে মাখতে। এই জন্য আমাদের দেশ পিছিয়ে গেছে, যোগ্যতার বড় অভাব। এখানে কোয়ালিটি পিপল গুলো কখনোই ফ্রন্ট লাইনে আসতে চাচ্ছে না, অথবা এরার আসবেও না। জি, এখন আপনার প্রশ্ন করে না, মানে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চেয়েছিলাম যে আপনার বক্তব্যটা তো আমার স্পষ্ট হয়েছে যে এখানে আমরা একটা মঞ্চে বক্তব্য দিতে গেলে আগে আমাদের নেতাদের 14 জন বা 20 জন বা 150 জন নেতা যদি মঞ্চে থাকে, তাদের নাম শুরু করে বক্তব্য শুরু করতে করতে আমার মিনিট শেষ হয়ে যায়। আবার আমাদের এখানে যারা নেতা হয় তারা তাদের উপরের নেতাদের কাছে কৃতজ্ঞ থাকতে হয়, জনগণের কাছে না। কারণ আমাদের যে নেতারা নেতা তৈরি করেন তারা জনগণের দিকে তাকায় করেন না, যেটা পশ্চিমা বা উন্নত দেশগুলোতে তারা কোনো প্রধানমন্ত্রীর কাছে তার এমপি দায়বদ্ধ না, সে তার জনগণের কাছে দায়বদ্ধ। কিন্তু আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হন, যে দলের প্রধানমন্ত্রী হন, তার আন্ডারে যত নেতা আছে, ওই প্রধানমন্ত্রীর গুণগান ছাড়া কোনো গান গান গাওয়া যাবে না, গান গাইলে তো আবার তার পথ পথ ঠিক থাকবে না। এটা হলো আমাদের দেশের। আর সেকেন্ড যে বিষয়টা হলো, আপনি যে কথাটা বললেন, আমাদের দেশের একজন এমপি মন্ত্রীর বা দলের নেতার পিয়ন, দারোয়ান, ড্রাইভার এদের মূল্য অনেক বেশি, কিন্তু প্রকৃত অর্থে মেধাবীদের মূল্য নেই, এই কথাটা আমি আপনার বক্তব্যে পেলাম। আমি জানতে চাচ্ছি যে পশ্চিমারা উন্নত হয়েছে আর আমরা ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছি, যদিও আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ, এখনো আমাদের রাস্তাঘাটগুলো ভাঙা, বর্ষার দিনে ডুবে যাচ্ছে আমাদের ঢাকা শহর, শুধু না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো রাস্তাগুলো ভাঙা, অনেকেই আমাদেরকে ছবি পাঠান যে ভাইয়া এগুলো প্রচার করেন। হ্যাঁ, মানে এমন উন্নয়ন আছে এই দেশে যে রাস্তাঘাটগুলো ভাঙা, মানুষ চলতে ফিরতে পারছে না, গর্ভবতী মহিলা যেতে পারছে না, চলাফেরা করতে গেলে দুর্ঘটনা হচ্ছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো সড়কের বেহাল দশা। সেই দেশে এত যদি দেশপ্রেমিক থাকে, এত যদি নেতা কর্মী থাকে, আর আপনাদের একটা উন্নত দেশ, সেখানে পাইপলাইনে কিরকম নেতা আছে, অর্থাৎ আপনাদের নেতৃত্ব তৈরি হচ্ছে কিভাবে? বাংলাদেশে তো আপনি বললেন যে এইভাবে এইভাবে নেতা হচ্ছে, কিন্তু আপনারা কেন উন্নত আছেন এবং কিভাবে আপনারা নেতৃত্ব তৈরি করছেন? দেখেন, আমাদের এখানে যখন যেমন আমি যদি আপনাকে আমার এক্সাম্পল যদি দিই, যে আমি যেমন ফুল টাইম পলিটিক্স করতে চাচ্ছি না, হয়তো চাইলে আমিও কনজারভেটিভ পার্টি থেকে কাউন্সিল ইলেকশন ইজিলি আমি করতে পারি, বা অ্যাটলিস্ট আমি ক্যান্ডিডেট হতে পারি, বাট আমি যাচ্ছি না বা আমি যাব না। কেন যাব না? কারণ এখানে একজন কাউন্সিলর যে টাকা বেতন পায়, এই টাকা যদি সে যদি তার যদি কোটিপতি যদি সে তার যদি অনেক অর্থ সম্পত্তি এখানে অলরেডি থাকে, অথবা ব্যবসা বাণিজ্য যদি থাকে, অথবা যদি দেখা যাচ্ছে কেউ সলিসিটার, ব্যারিস্টার, তারা অন্য কোনো প্রফেশন আছে যেখানে তার অফিস করতে চান, এখন তো তার পক্ষে সম্ভব এখানে কাউন্সিলর হওয়া। যেমন আমি যদি এখানে ফুল আমি যদি এখানে কাউন্সিল আমার জব ছেড়ে দিতে, জব ছেড়ে দিলে আমার এখানে সার্ভাইভ করা কষ্ট, কারণ এই দেশে তো ধরেন বাংলাদেশের মতো তো আর এমন নাই যে টেন্ডারি করা যাবে যে আপনি কাউন্সিলর হয়েছেন
আপনি টেন্ডারি করবেন এই সেই বিভিন্ন ভাবে, আমি জানি না আরো কি কি ওয়ে আছে টাকা আর্ন করার, এখানে তার এই ধরনের কোনো সিস্টেম নেই। এই জন্য এখানে আপনি দেখেছেন যে বরিস জনসন নিজে প্রাইম মিনিস্টার কিছুদিন আগে গার্ডিয়ানে আসছিল যে এটা হচ্ছিল গত বছরের কথাই যে এই বছরের মার্চের মধ্যে সে পলিটিক্স ছেড়ে দিবে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিবে, কেন যে তার সংসার চলতেছে, কারণ সে যে টাকা বেতন পাচ্ছে, আগে যখন সে আগে সে জার্নালিস্ট ছিল, আগে সে জার্নালিস্ট করে সে অনেক বেশি টাকা আর্ন করতো। বোঝার চেষ্টা করেন, একজন প্রাইম মিনিস্টার সে সাংবাদিক ছিল, সাংবাদিক এসে কি ছিল, সে কলাম লিখতো, তাতে করে সে বেশি টাকা বেতন পেত এবং তার সংসার ভালোভাবে চলছিল। আর কেউ পেছনে যদি যায়, সে লন্ডনে মেয়র ছিল, লন্ডনে মেয়র মানে কি একটা দেশের প্রাইম মিনিস্টারের চেয়ে বেশি পাওয়ারফুল পার্সন, সে এমপি ছিল, তার কি সম্পত্তি আছে বলেন? এবং নট অনলি দ্যাট, তার দাদা এমপি এমপি ছিল, তার বাবা এমপি ছিল, বাট একটা জিনিস বলে, সে কিন্তু তার বাবা দাদার পরিচয় কিন্তু সে কিন্তু এমপি হয়নি, সে হয়েছে তার নিজের যোগ্যতা, সে অক্সফোর্ড ইউনিভার্সিটির কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিল, এবং তার ভাই কিন্তু একজন এমপি জো জনসন, এবং তার বোনও কিন্তু একজন বড় জার্নালিস্ট। তো আমি দেখেন যে তার এত ব্যাকগ্রাউন্ড, অথচ তার নিজের কোনো সম্পত্তি নেই। তার আগের এক্স ওয়াইফ যে ছিল, আপনার মনে দেখেছেন যে সে আর তার ওয়াইফ দুজনে জব করে একটা বাড়ি কিনেছিল, তাও ব্যাংকের মর্গেজ নিয়ে, ব্যাংকের লোন নিয়ে একটা বাড়ি কিনেছিল, এবং যখন তাদের সেপারেট হয়ে যখন গিয়েছে, তখন ওই ওই বাড়িটা বিক্রি করে দেওয়া লাগছে, বিক্রি করে তার ওয়াইফ এবং সে ওই টাকা ভাগ করে নিয়েছে। তাহলে একজন প্রাইম মিনিস্টারের লাইফ দেখেন, আমি বলতেছি না যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার করপ্টেড বা বাংলাদেশের প্রাইম মিনিস্টার করপ্টেড হওয়া দরকার নেই, যে তার যে আপনার যে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর টাউন্সিলর ওদের টাকা পয়সা, অথবা যখন শুনি যে এয়ার ড্রাইভার এত কোটি কোটি টাকার মালিক, ওই ড্রাইভার এত কোটি কোটি টাকার মালিক, তখন তো কনসার্নটা চলে আসে যে এই দেশটা আসলে কিভাবে যায়। তাহলে বরিস জনসনের কথা চিন্তা করেন, যে সে নিজে যে কিছু তাকে যেটা খবর আসছিল যে সে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিবে, কেন? কারণ সে যে টাকা বেতন পায় এটাকে দিয়ে তার সংসার চলে না, তাও কিন্তু কোনো আলাদা বা অন্য কোনো সোর্স থেকে তার পয়সা আসার কোনো সুযোগ নেই। এখন আপনার মেইন প্রশ্নটা ছিল যে এই দেশে যে লিডার কিভাবে তৈরি হয় বা লিডিং পজিশনটা কিভাবে আছে, লিডিং পজিশনটা এইভাবেই আছে যে ধরে নেন আমি এখন ফুল টাইম পলিটিক্স করলাম, তো আমি হয়তো কনজারভেটিভ, আমি হয়তো কাউন্সিলর হবো, আমি ইচ্ছা করলেই আমি জাম্প মেরে আমি এমপি হতে পারবো না, তো আমাকে আমি কাউন্সিলর হব, কাউন্সিলর হওয়ার পরে দীর্ঘদিন কাউন্সিলর হওয়ার পরে দেন আমি ট্রাই করবো এমপি ইলেকশন করার জন্য, এমপি ইলেকশন যেন অনেকবার করলাম বা আমার মানে আমি যখন একটা ফিগার হব তখন হয়তো আমি স্লোলি স্লোলি আরো আমি উপরে লেভেলে যেতে পারলাম। তো এখানে একটা সিস্টেম আছে, কেউ ইচ্ছে করলে জাম্প মেরে যে আমার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ইলেকশন আসছে, কিছু কোটি টাকা ছেড়ে দিলাম, এমপি নমিনেশন পেয়ে গেল, যেটা পাপলো যেটা হয়েছে আমরা দেখছি পত্রিকাতে, পাপলো কিভাবে এমপি হয়, তা কি যোগ্যতা ছিল? কোনো যোগ্যতাই ছিল না। তার যোগ্যতা হলে একটাই কি, সে দুই নম্বরে তিন নম্বরে করে কোটি 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 টাকার মালিক, এটা বাংলাদেশের প্রায়োরিটিতে টাকা, আর এর জন্য টাকা কিভাবে ইনকাম করা যায়, টাকা কিভাবে বানানো যায়, দুই নম্বরই ভাবে মানুষ এটা দিকে ফোকাস করে। এবং এটার মেইন কারণটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিশিয়ান যারা, মানে আমাকে বলতে হবে নট অল, 75% পলিটিশিয়ান, তাদের মধ্যে যে একটা নৈতিকতা বিষয় যে আছে, যে একটা নৈতিকতা জিনিস কাজ করে, একটা কমিটমেন্ট কাজ করা, অথবা কেন আমি পলিটিক্স করতেছি এই জিনিসটাই তারা বুঝে না, অথবা তারা আমাদের যে ইসলামী যে দিনের যে শিক্ষা যে আছে যে এন্ড অফ দ্য টাইমে আপনি আমি মারা যাবো, আল্লাহর কাছে আপনি আমাকে জবাবদি করতে হবে দুনিয়াতে আমি কি করেছি, এবং জবাবদিহি কিন্তু যারা লিডিং পজিশনে আছে তাদের আরো বেশি করতে হবে, ওই জবাবদিহি জিনিসটাই ভুলে গেছে দুনিয়ার মোহে। আর আমাদের কিছু বাঙালি আছে, মানে সরি টু সে, যে একজন মানুষ যত করপ্টেটি হোক, যত অত্যাচার নির্যাতনকারী হোক, মানে আমি দেখেছি যে ওই লিডার যদি মারা যাওয়ার আগে যদি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গরু জবাই করে যে ঠিক মতো আপনাকে খাওয়াইয়া যদি দেয়, আর পকেটে যদি কিছু টাকা দিয়ে যদি দেয়, সব ভুলে যায়, ওই লিডারই হয়ে যায় সবচেয়ে জনপ্রিয় লিডার, সবচেয়ে জনদরদী লিডার। এটা হচ্ছে মেইন প্রবলেম, বাংলাদেশ মানুষ ভুলে যায়। নাহলে তো একজন করপ্টেড পার্সন সে ডে বাই ডে এইভাবে করপ্টেড হতে পারে না, তার দাদা করপ্টেড ছিল, তার বাবা করপ্টেড ছিল, এবং সে করপ্টেড আবার তার নেক্সট জেনারেশন হবে। আপনি যেমন একটু আগে বলেছিলেন যে আমাদের যারা এমপি মন্ত্রীদের ছেলেরা যারা বিদেশে যারা পড়াশোনা যারা করে, যে তারা তো ওখানেই চলে যাচ্ছে, আর গরিব মানুষের ছেলেরা তো বাংলাদেশে থেকে যাচ্ছে। দেখেন আমি এখন থেকে যদি 20 years যদি আগে যদি যাই, যেমন আমি তো 2001-2 কথা বলতেছি, যখন আমি ইউনিভার্সিটি লেভেলে যখন পড়ি,
তখন বাংলাদেশ নিয়ে তখন থেকে মানে অনেক আগে থেকে থিঙ্ক করে বা তখন থেকে সিরিয়াস থিঙ্ক করে, তখন মাথার মধ্যে একটা জিনিস ঢুকতো, সেটা কি জানে যে আমাদের দেশটা এখন এই অবস্থা, ইনশাল্লাহ এই দেশটা এই অবস্থা হবে না। কারণ যখন শুনেছি যে আব্দুর রাজ্জাকের ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করে, অথবা ওই মহিউদ্দিনের ছেলে নৌফেল যে সে ইংল্যান্ডে বারেট ল করে, হ্যাঁ, যখন এই ধরনের এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদের কথা যখন শুনেছি যে ওই কি যে আমির খসরু মাখমুদ চৌধুরী মেয়ে কেমব্রিজে পড়ে, তখন দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখো যে যা হোক অ্যাটলিস্ট এই মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যাবে, তাদের ছেলেরা যখন বাংলাদেশের লিডিং যখন দেবে, তখন মনে দেশটা মনে চেঞ্জ হয়ে যাবে। আসলে কি তা হচ্ছে? আমাদের নৌফল সাহেবের কথাবার্তা শুনলে তো আর কিছু বলার নেই। তাহলে কি বুঝতেছেন যে তার এইটা এইটা মেইন কারণটা কি জানেন? কেন আমাদের টপ লিডারদের ছেলে মেয়েরা বাহিরে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড বাহিরে পড়াশোনা করার পরও বাংলাদেশকে সার্ভিস দিতে পারছে? আমার মনে হয় মেইন কারণটা হচ্ছে তারা যে আয় ইনকাম আয় রোজগার করে যে টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করেছেন, সেটা জীবনে হালাল টাকা ছিল না, আই হ্যাভ টু সে। নাহলে তাদের বাচ্চা কাছে কেন এরকম মেন্টালিটি হচ্ছে না? আমি তো গ্যারান্টি দিতে পারি যে আল্লাহ যদি আমাকে যদি কোনো একটা 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 স্মল সেক্টরে যদি আমি রেসপন্সিবিলিটি যদি পাই, আমি তো সেখানে দেবো না দুই নম্বরে কিছু হওয়ার জন্য। আইদার আমি সেটা কন্টিনিউ করবো, অথবা আমি বলবো যে আমি গিভ আপ দিয়ে দিচ্ছি, আমি পাপ করতে পারবো, আমি তো পাপকে ভয় পাই প্রতি মুহূর্তে। একটা দুই নম্বরই কোনো কিছু তো আমার দ্বারা সম্ভব হবে না, তো আমিও তো এখানে গ্রাজুয়েশন করা। তাহলে এই চিন্তাটা ওদের মাঝে ওতে ওদের মাথায় কেন আসছে না? ইটস রিয়েলি বিগ কনসার্ন। ধন্যবাদ রফিক ভাই, আমরা একদম শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আমরা এই পর্বটা অর্থাৎ রফিক ভাইয়ের সাথে আমাদের এই আলোচনাটা আমরা পর্ব ভিত্তি করতে চাই। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, রাজনৈতিক পরিবারতন্ত্র, রাজনীতিতে অবৈধ অর্থ ইনকাম, রাজনীতিতে কিভাবে ক্ষমতার অপব্যবহার হয় এবং নৈতিকতার অবক্ষয় কিভাবে হচ্ছে, কিভাবে বাংলাদেশকে রাজনীতির নামে ধ্বংস করা হচ্ছে, ক্রমান্বয়ে দরিদ্র রাষ্ট্র করা হচ্ছে, ঋণে জর্জরিত করা হচ্ছে, এবং উন্নত দেশগুলো কিভাবে রাতারাতি উন্নত হচ্ছে এবং আমরা কি করে নিচে নেমে যাচ্ছি, অর্থাৎ সব কিছু মিলে আমরা আলোচনা রাখবো এবং ধারাবাহিক এই পর্বগুলো থাকবে। আশা করি আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এবং আমাদের এই পর্বগুলো দেখবেন। সামনের পর্বগুলো হয়তো আরও বেশি বিশ্লেষণ ধর্মী, আরও তথ্য নির্ভর হবে। আশা করি যদি দেশকে ভালোবাসেন, যদি বাংলাদেশকে গড়তে চান, একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এই আলোচনাগুলোকে অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করবেন, আপনাদের মন্তব্য জানাবেন, কোন কোন কোনো প্রশ্ন থাকলে সেই আলোচনার জন্য আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। রফিক ভাই, আপনাকে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের নেক্সট পর্ব আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।